সোনা এখন ঘুমাচ্ছে, সারাদিন খাওয়া দাওয়া আর ঘুমানো এটাই এর কাজ। আমাদের কিউট ছোট্ট সোনু, এটা আমরা বাইরে পেয়েছিলাম ওকে এটা ঝোঁকের কাছে। ঠিক আছে সোনু, তুমি ঘুমাও, খুব তাড়াতাড়ি বড় হতে হবে সোনুকে। টাটা সোনু। কদিন আগে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওই ঝোপের কাছে সোনু পড়েছিল ওকে, তো ওখান থেকে ওকে কুড়িয়ে নিয়ে এসে তারপর আমরা বাড়িতে রাখি। পিটুর জন্য আনলাম আমরা এখানে ছাতু, এর বয়স এখন 20 দিন। ছোট্ট লাইট যদি বোঝা করতে পারো, লাইট দিয়ে হাতে করে করতে পারো, খুব হালকা করে তুলে দিও, কারণ ঠোঁটটা এখন খুবই নরম আছে, বেশি জোরে চাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স একটু জোরে। এখন সাইড কর্নার পেলে খুবই ভালো। ও বাহ, দারুণ খাচ্ছে তো। ভিডিও করে যদি ভিডিও করার মাকে দেখা হচ্ছে তো আমার হাতে গাঢ় হয়ে যাবে, দেখি দিয়ে কয়েকখান দেখ। চোখ প্যাট প্যাট করছে আর খাবার খাচ্ছে। গুড বয়, গুড বয়, ভেরি গুড বয়। যখন একটু একটু বড় হয়েছে এবার, তখন ওরম করে একটু ডেকে 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 তারপরে খাওয়াটা দিতে হবে। এখন নতুন আজকে এখন ওরম করে ডেকে ডেকে দিলেও খেতে মেতে এমনি চাই যাবে। হ্যাঁ, তারপরে বাগুলো তো সেরকম ইয়ে হয় না, অত শক্ত করতে হয় না। তিতে হলে তো খেতে যাবে না, অনেকে দেখেছি পেঁয়াজ বড় হলে তাদের লঙ্কা দেয়, লঙ্কা দিস এখন লঙ্কা ভালো লঙ্কাও নয়, হাইব্রিড লঙ্কা ধান দিবি বঞ্চ গ্রাম থেকে ধান দিবি। ধান কি মানে খোলা গুলো ছাড়িয়ে নেবে?